বন্ধুরা, আমাদের মহাবিশ্বে এমন অনেক জিনিস রয়েছে যা মানুষকে সবসময় তাদের প্রতি আকৃষ্ট করে এসেছে। সময়ে পেছনে ফিরে গেলে আগে মানুষের প্রয়োজন শুধু খাদ্য ও জলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপরে এমনও একটি সময় এসেছিল যখন মানুষের অন্যান্য আকর্ষণীয় জিনিসের প্রতি তাদের আগ্রহ বাড়তে শুরু করে, এবং হতে পারে যে তখনই রাতের আকাশে জ্বলজ্বল করে জ্বলতে থাকা তারা তাদের দৃষ্টি আকর্ষণ করে। খোলা আকাশে মিটমিট করে জ্বলতে থাকা তারাদের দেখে তারাও নিশ্চয়ই ভেবেছিল, আসলে আকাশে এসব কী মিটমিট করছে। এই কারণেই মনুষ্যত্বের বিকাশের সাথে সাথে মানুষ মহাবিশ্বের অনেক রহস্য উদ্ঘাটনের জন্য অনেক আবিষ্কার করেছে। আমরা মহাকাশে অনেক কিছুর খোঁজ পেয়েছি, কিন্তু তাদের কাজ করার পদ্ধতিকে আমরা এখনও সঠিকভাবে বুঝে উঠতে পারিনি। আর এর মধ্যে দুটি হল ব্ল্যাক হোল এবং হোয়াইট হোল, যেটা মহাবিশ্বের এখনও পর্যন্ত সবচেয়ে রহস্যময় বস্তু। তাই আজকের এই ভিডিওটিতে আমরা মহাকাশের এই দুটি রহস্যময় বস্তু সম্পর্কে জানব। সো হ্যালো ফ্রেন্ডস, আমি ঋষি সরকার, আর আপনাদের স্বাগত জানাই বং ইউনিভার্সের আরও একটি নতুন ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক। বন্ধুরা, নাসার বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে আমাদের গ্যালাক্সিতে প্রায় 10 মিলিয়ন থেকে শুরু করে প্রায় 1 বিলিয়ন ব্ল্যাক হোল থাকতে পারে, যা বিশাল বিশাল নক্ষত্রদের মৃত্যুর ফলে তৈরি হয়েছে। মনে করা হয় যে শুধুমাত্র 3টি সৌরভরের তারা তাদের জীবনের শেষ পর্যায়ে ব্ল্যাক হোলে পরিণত হয়। 1916 সালে আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব দিয়ে প্রথম ব্ল্যাক হোলের অস্তিত্বের ভবিষ্যৎবাণী করেছিলেন। এর বহু বছর পরে 1967 সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী জন হুইলার দ্বারা ব্ল্যাক হোল শব্দটি দেওয়া হয়েছিল। মানুষের মতো নক্ষত্রেরও একটি জীবনচক্র আছে। একটা সময় এমনও আসে যখন তারকারা বিদ্ধ হয়ে মারা যায়। সমস্ত তারার ভিতরেই মাধ্যাকর্ষণ থাকে, যা ভিতরের দিকে বল প্রয়োগ করে। এছাড়াও তারার কেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া ঘটতে থাকে, যা মহাকর্ষের মুখোমুখি হয়ে তার বিরোধিতা করে, যাতে তারাকে স্থিতিশীল রাখা যায়। এমন পরিস্থিতিতে বহু বছর পর এমন একটি সময়ও আসে যখন নক্ষত্রের মূল অংশে উপস্থিত জ্বালানি সম্পূর্ণরূপে পুড়ে যায়, যার পর সেই তারাতে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যাকে বলা হয় সুপারনোভা। সত্যি ব্ল্যাক হোল অনেক রহস্যময় একটি জিনিস। ব্ল্যাক হোল হলো স্পেস টাইমের এমন একটি অঞ্চল যেখানে মাধ্যাকর্ষণ এত শক্তিশালী হয় যা যে কোনো কণা, এমনকি আলো বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পর্যন্ত ব্ল্যাক হোল থেকে বাঁচতে পারে না। থিওরি অফ জেনারেল রিলেটিভিটি এটা ভবিষ্যৎবাণী করে যে একটি পর্যায়ে কম্প্যাক্ট ভর একটি ব্ল্যাক হোল গঠনের জন্য স্পেস টাইমকেও সংকোচন করতে পারে। এটি এমন একটি বিন্দু যেখানে পদার্থবিজ্ঞানের নিয়মের কোনো দামই নেই, আর সেই বিন্দুটিকে সিঙ্গুলারিটি বলা হয়। একটি ব্ল্যাক হোল তার চারপাশের পরিবেশকে এমনভাবে প্রভাবিত করে যে তার কাছে আসা যে কোনো আলো যদি একবারের ভেতরে চলে যায় সেটা আর কোনো দিন বের হতে পারে না। ব্ল্যাক হোলের চারপাশে একটি সীমানা আছে যাকে ইভেন্ট হরাইজন বলা হয়, আর এই ইভেন্ট হরাইজনের মধ্যে দিয়ে যখন কোনো কিছু যায় তখন তা ব্ল্যাক হোল দ্বারা বন্দি হয়ে যায়। প্রথম 1971 সালে একটি ব্ল্যাক হোলের প্রমাণ পাওয়া যায়, এবং আজ প্রায় 50 বছর পর বিজ্ঞানীর একটি উজ্জ্বল ব্ল্যাক হোলের ছবি পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। এমনকি বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের একটি বিভাগও তৈরি করে ফেলেছেন, সেগুলি হলো স্টিলার ব্ল্যাক হোল, ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এবং মিনিয়েচার ব্ল্যাক হোল। স্টিলার ব্ল্যাক হোলের ভর সূর্যের ভরের 15 থেকে 20 গুণ বেশি হয়। আমাদের পৃথিবীর গ্যালাক্সি, যা মিল্কিওয়ে নামে পরিচিত, যার মধ্যে এরকম অনেক স্টিলার ব্ল্যাক হোলের উপস্থিতি রয়েছে। আবার একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ভর একসাথে 10 লাখ সূর্যের ভরের চেয়েও অনেক গুণ বেশি হয়ে থাকে। বিজ্ঞানীরা এটা প্রমাণ পেয়েছেন যে প্রতিটা বড় গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের উপস্থিতি রয়েছে, আর আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রেও একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে, আর বিজ্ঞানীরা এর নাম রেখেছে স্যাগেটেরিয়াস এ। এর ভর 40 লাখ সূর্যের ভরের সমান বলে মনে করা হয়। এটা শুনেই আপনি এটা কল্পনা করতে পারেন যে এটি কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনি এখন নিশ্চয়ই এটাই ভাবছেন যে ইতিমধ্যেই যদি এতগুলি ব্ল্যাক হোলের উপস্থিতি থাকে তবে আমরা হোয়াইট হোলের কথা বলছি কেন। একটু ভাবুন, আপনি একটি বড় ব্ল্যাক হোলকে ক্যামেরাতে ক্যাপচার করতে পারছেন, আর আপনি দেখতে পাচ্ছেন যে ওই ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে যা কিছু আসছে তা এর ভিতরে শোষিত হচ্ছে এবং তারপরে আর বের হচ্ছে না। এবার ভাবুন, আপনি যদি এর উল্টোটা দেখেন, অর্থাৎ বিশাল জিনিসের ভিতরে কোনো কিছু না গিয়ে সব জিনিসই বেরিয়ে আসতে শুরু করে, তাহলে কি হবে? একটা ব্ল্যাক হোলের গ্র্যাভিটি এত বেশি হয় যে তার ভেলোসিটির ভ্যালু অসীম ম্যাগনিটিউড পর্যন্ত পৌঁছাতে পারে, যা আলোর গতির চেয়েও দ্রুততর হয়। যদি আমরা ব্ল্যাক হোলের মহাকর্ষ বলের ডাইরেকশনকে পরিবর্তন করে দিই তাহলে কি হবে? এরকম পরিস্থিতিতে
এটি যে কোনো জিনিসকে ভেতরে নিয়ে যাওয়ার পরিবর্তে বাইরের দিকে ঠেলে দেবে। আর এই ঘটনাই ঘটবে হোয়াইট হোলের ক্ষেত্রে, যেখানে ব্ল্যাক হোল আলোকে পর্যন্ত বাইরে বের হতে দেয় না, আর সেটাই হোয়াইট হোলের ক্ষেত্রে আলো তাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। ব্ল্যাক হোলের মতনই হোয়াইট হোলেরও একটি ইভেন্ট হরাইজন থাকে, কিন্তু সে কোনো কিছুকে তার কাছে আসতে দেয় না। এটা সত্যিই বিস্ময়কর। কিন্তু প্রশ্ন হলো, হোয়াইট হোল কি সত্যিই আছে? এমনিতেও বিজ্ঞানীরাও এই জিনিসটি আত্মবিশ্বাসের সাথে বলতে পারেনি। বিজ্ঞানীরা মহাকাশে এমন কিছু দেখেছিলেন যা পদার্থবিজ্ঞানের কোনো আইন দ্বারা ব্যাখ্যা করা যায় না। এমন পরিস্থিতিতে তারা হোয়াইট হোল নামের একটি নতুন জিনিস বানিয়ে দেয়। যাই হোক, কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে যখন একটি প্রাচীন ব্ল্যাক হোল তার জীবনচক্রের শেষ পর্যায়ে পৌঁছে যায়, তখন সে তার ভিতরে থাকা সমস্ত জিনিসকে বাইরে বের করতে শুরু করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সে হোয়াইট হোলে পরিণত হয়। কেউ কেউ এমনও বিশ্বাস করেন যে বিগ ব্যাং অবশ্যই একটি হোয়াইট হোল থেকেই বেরিয়েছিল হয়তো, আর সেখান থেকেই আমাদের মহাবিশ্বের জন্ম হয়েছে। আবার এমনও প্রশ্ন ওঠে যে আসলে ব্ল্যাক হোলের ভেতরে কি আছে। এটি এখনও পর্যন্ত বিজ্ঞানীদের কাছে একটি ধাঁধা হয়ে রয়ে গেছে, কারণ ব্ল্যাক হোলের মধ্যে যাওয়ার পরে ফিরে আসা অসম্ভব। এর জন্য আমাদের এমন একটি রকেটের প্রয়োজন যা আলোর গতিতে ভিতরে যেতে পারে, এবং সেই সাথে এমন একটি যন্ত্রেরও প্রয়োজন যা আলোর গতির চেয়েও দ্রুততার সাথে ভেতর থেকে তথ্য আমাদের কাছে পাঠাতে পারে। কিন্তু এখন একটু ভেবে দেখুন, যদি ব্ল্যাক হোল আর হোয়াইট হোলের মধ্যে হঠাৎ সংঘর্ষ ঘটে তাহলে কি হবে? যখন এই ব্ল্যাক হোল আর হোয়াইট হোল একে অপরের কাছাকাছি আসবে, তখন ব্ল্যাক হোল তার শক্তির প্রভাব হোয়াইট হোলের ওপর করতে শুরু করবে। কিন্তু হোয়াইট হোল যতই চেষ্টা করুক না কেন, ব্ল্যাক হোলের শক্তির সামনে সে দুর্বলই থাকবে। সে ব্ল্যাক হোলের বিশাল মাধ্যাকর্ষণ শক্তির সাথে পাল্লা দিতে পারবে না। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই ব্ল্যাক হোল সম্পূর্ণরূপে হোয়াইট হোলকে গ্রাস করবে, আর এইভাবেই হোয়াইট হোলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এমন অবস্থায় এটাও প্রশ্ন উঠতে বাধ্য যে ব্ল্যাক হোল কি পৃথিবীকেও ধ্বংস করার ক্ষমতা রাখে। এর উত্তর হলো, ব্ল্যাক হোল নিজে মহাকাশে পৃথিবী, চাঁদ বা নক্ষত্রকে গ্রাস করার জন্য ঘোরে না। পৃথিবী একটি ব্ল্যাক হোলে মিশে যাবে এটা কখনোই ঘটতে পারে না, কারণ কোনো ব্ল্যাক হোল আমাদের সৌরজগতের এত কাছাকাছি নেই যে পৃথিবীর সাথে এরকমটা ঘটবে। যদি কোনো ব্ল্যাক হোল যার ভর সূর্যের ভরের সমানও হয়, আর যদি সে সূর্যের জায়গা নিয়েও থাকে, তবুও পৃথিবী তার মধ্যে যাবে না, কারণ ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ সূর্যের মাধ্যাকর্ষণ প্রায় সমানই হবে। যে কারণে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি ব্ল্যাক হোলকে সেভাবেই অরবিট করবে যেভাবে আমাদের সৌরমণ্ডলের গ্রহগুলি সূর্যকে অরবিট করে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে নেবেন। দেখা হচ্ছে পরের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।